বিশ্লেষণটা হলো সজীব ওয়াজেদ জয় এবং ডক্টর মোহাম্মদ ইউনুস। সজীব ওয়াজেদ জয় আছেন আমেরিকার আদালতের মুখোমুখি হতে যাচ্ছেন, কারণ উনি মানি লন্ডারিং মামলায় আমেরিকার তদন্ত টিমের মুখোমুখি উনি আছেন। আমেরিকার চোখের আড়ালে উনার যাওয়ার পৃথিবীর কোথাও সুযোগ নাই। এখন সেখানের গোয়েন্দারা তদন্ত করছে, সর্বোচ্চ আদালতে দীর্ঘ মেয়াদের উনার শাস্তি হতে পারে। সেই জায়গাতে আপনার ছেলেকে আমি আটকিয়েছি, আমার ছেলেকে আপনি আটকিয়েছেন। ক্ষমতা হারাচ্ছেন শেখ হাসিনা, ক্ষমতা হারাচ্ছেন এটা শেখ হাসিনা নিশ্চিত জেনেছে। তার কাছে তথ্য এসেছে, আমেরিকার তথ্য এসেছে, বিদেশি বিভিন্ন দূতাবাসের তথ্য এসেছে, ভারতের তথ্য এসেছে, সকল তথ্য আজকের শেখ হাসিনা পেয়ে এখন নিজেই বিচলিত হয়ে যাচ্ছেন। সকাল সন্ধ্যা তার বক্তব্য, জাতীয় সংসদে তার বক্তব্য, এবং বক্তব্য দেওয়ার সময় তার চেহারার মধ্যে যে পরিবর্তন পরিলক্ষিত হয়েছে সেটার দ্বারা দেশে বিদেশে সকল বাংলা ভাষাভাষী মানুষরাও বিদেশিরাও বলতে শুরু করেছেন শেখ হাসিনা ক্ষমতার পথ রুদ্ধ হয়ে যাচ্ছে, শেখ হাসিনা ক্ষমতা হারিয়ে ফেলছে। মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আমেরিকার আদালতে কঠিনভাবে পাশিয়ে দিলেন জয়কে, জয়ের পাশে হতে পারে এমনই কিছু মন্তব্য করেছেন দর্শক শ্রোতা। বাংলাদেশের আদালতে যদি ডক্টর ইউনুসকে মুক্তি না দেওয়া হয় তাহলে আমেরিকার আদালত থেকে জয়কে আর মুক্তি দেওয়া হবে না। একের পর এক হেনস্থা হচ্ছে ডক্টর ইউনুস, আর সেই ডক্টর ইউনুসের কারণে এবার কঠিনভাবে পেশে যাচ্ছে আমেরিকা আদালতে সেই মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে জয়। দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। সাথে সাথে ডক্টর ফয়জুল হক এমন কিছু মন্তব্য করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর চেহারা শুকিয়ে যাচ্ছে, এমনকি খুব দ্রুতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা ছেড়ে পালাতে হবে। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না, অবশ্যই না টেনে সম্পূর্ণ তথ্যগুলো জানুন। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিশ্লেষণটা হলো সজীব ওয়াজেদ জয় এবং ডক্টর মোহাম্মদ ইউনুস। সজীব ওয়াজেদ জয় আছেন আমেরিকার আদালতের মুখোমুখি হতে যাচ্ছেন, কারণ উনি মানি লন্ডারিং মামলায় আমেরিকার তদন্ত টিমের মুখোমুখি উনি আছেন। আমেরিকার চোখের আড়ালে উনার যাওয়ার পৃথিবীর কোথাও সুযোগ নাই। মা দায়িত্ব নিয়ে এক সপ্তাহের জন্য দেশে এনেছিলেন, আবার এক সপ্তাহ পরে উনি আমেরিকাতে চলে গিয়েছেন। এখন সেখানের গোয়েন্দারা তদন্ত করছে, সর্বোচ্চ আদালতে আমরা শুনি যে দীর্ঘ মেয়াদের উনার শাস্তি হতে পারে। প্রিয়দর্শক, সেই জায়গাতে আপনার ছেলেকে আমি আটকিয়েছি, আমার ছেলেকে আপনি আটকিয়েছেন। অনুরূপ ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলা হয়ে থাকে উনি আমেরিকান সন্তান, বা আমেরিকার প্রতিনিধিত্বটা উনি বাংলাদেশে করে থাকেন, আমেরিকার ভালোটা উনি চান। সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখন যে আদালতে নেওয়া আনা, সকাল বিকাল আদালতে কোর্টে দেখছেন আপনারা, সবকিছুর মূলে কারণ হলো সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয়কে যদি শাস্তি দেয় আমেরিকা, আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে শাস্তি দিবে বাংলাদেশ। এই হলো বিকল্প প্রতিনিধি বা বিকল্প শাস্তি। এখন আমেরিকা কোন দিকে যাবে, ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে যাবে? তাহলে ইউনুসের কে যদি ওই মামলা থেকে, বাংলাদেশের মামলা থেকে রক্ষা করতে হয়, তাহলে সজীব ওয়াজেদ জয়কে সেখানের মামলা থেকে ছাড় দিতে হবে। প্রিয়দর্শক, সেটা কখনো হবে না, কিন্তু ঘটনাটা সেভাবেই বাংলা ব্রেনে চলতেছে। বাংলা ব্রেনে যা চলে আর আমেরিকান ব্রেনে কিন্তু চা চলে না। বাংলা ব্রেনের গল্পটা এখন আপনাদের সামনে ইনকিলাব পত্রিকা থেকে তুলে ধরছি। চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ, স্বচ্ছ ও ন্যায়সম্মত আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান যুক্তরাষ্ট্রের, আন্তর্জাতিক পর্যবেক্ষণে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচার। প্রদর্শক, এটা হলো ইনকিলাব পত্রিকার হেডলাইন। এই হেডলাইনের ভিতরে আটলান্টিক মহাসাগরের মতন অনেক কিছু অর্থ এখানে লুকিয়ে আছে। আটলান্টিক মহাসাগরের পানির নিচে যে বড় বড় রাঘব বোয়াল মানুষকে কু মাছগুলো আছে সেগুলো যেমন দেখা যায় না, অনুরূপ আজকের এই হেডলাইনের ভিতরে কি আছে সব দেখা যাবে না, কিন্তু আমরা জানি আছে ভিতরে। চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ, চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ, বাংলাদেশকে, আওয়ামী লীগ বাংলাদেশকে, এখন শেখ হাসিনার সরকার। স্বচ্ছ ও ন্যায়সম্মত আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান যুক্তরাষ্ট্রের, স্বচ্ছ ন্যায়সম্মত কাজ যেন হয়। আন্তর্জাতিক পর্যবেক্ষণে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচার, ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচারটা এখন আন্তর্জাতিক পর্যবেক্ষণে চলে গিয়েছে, খুব দ্রুত বিচারের দিকে এগিয়ে নেওয়া হচ্ছে। নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতি ও অর্থ পাচার মামলাটি দ্রুত গতিতে আগানো হচ্ছে, কারণ হলো আমেরিকাতে আবার দ্রুত গতিতে ওনার ছেলের মামলা আগাচ্ছে। সজীব ওয়াজেদ জয়ের মামলা ওদিকে ওরা দ্রুত না, ওরা স্লোলি করছে, কিন্তু কয়েক বছরে এটার একটা কাছাকাছি সময়, রায়ের কাছাকাছি সময় আদালতের প্রস্তুতি চলছে। তো সেই কারণে বাংলাদেশে তড়িঘড়ি করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেই
মুখামুখি, মানে জেল দেওয়ার জন্য দীর্ঘমেয়াদী জেল, শর্ট মেয়াদী জেল, মানে আমেরিকাতে ছেলের যা হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের তা হবে। এটা হলো বাংলা রাজনীতি। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর সক্রিয়তায় উদ্গীর্ণ যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মহল। ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলাগুলো নিয়ে টেনশন বা চিন্তিত আন্তর্জাতিক মহল এবং আমেরিকা। আন্তর্জাতিক অঙ্গন থেকে একটি আইন ছোট একটি টিম, আইনজীবীদের টিম পাঠাতে চাচ্ছে বাংলাদেশে। এটা নিয়ে এখন সরকার অনুমোদন দিবে কি দিবে না, আমরা জামাত নেতাদের আইনি লড়াইয়ের জন্য লন্ডন থেকে পৃথিবীর সেরা আইনজীবী যখন যাবে বাংলাদেশে বলেছে, তখন আর তাকে কিন্তু ভিসা দেয় নাই বাংলাদেশ সরকার। তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনেক কিছু বের হয়ে যেত যদি লন্ডন থেকে জামাতের মনোনীত সেই আইনজীবী যেতে পারতেন। এবং আন্তর্জাতিক হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো চেয়েছিলেন আন্তর্জাতিক অঙ্গন থেকে বড় বড় আইনজীবীদেরকে জামাত নেতাদের পক্ষে দাঁড় করাতে, কিন্তু বাংলাদেশ সরকার সেখানে অনুমোদন দেয় নাই। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষেও আইনজীবী প্যানেল আসবে, কিন্তু কতটুকু বাংলাদেশ সরকার গ্রহণ করবে, অনুমোদন দিবে, এবং বাংলাদেশ বার কাউন্সিলেরও এটা অনুমোদন লাগে। কিন্তু বার কাউন্সিল আপনারা জানেন যে জোর করে এখন তারা ডাকাতি করে নিয়ে গিয়েছে বাংলাদেশ বার কাউন্সিলের দায়িত্ব আওয়ামীপন্থী আইনজীবীরা। চুক্তি চলতেছে, মানে মনে হচ্ছে যে বলে কয়ে চুক্তিটা চলতেছে, যে সজীব জয় ওদিকে, এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই এই আলোচনা আজকেই শেষ করা যাবে না, এটা কন্টিনিউ ব্রেকিং নিউজ এর মধ্যে আমরা রাখবো। শেখ হাসিনার রাষ্ট্র ক্ষমতা হারানোর ভয়ে চেহারায় এক ধরনের ফ্যাকাশে রূপ ধারণ করেছে। শেখ হাসিনার চেহারার মধ্যে ছাপ পড়েছে ক্ষমতা হারানোর। আজ শেখ হাসিনার শ্যামবর্ণের কালার চেঞ্জ হয়ে এখন তিনি কালো বর্ণ রূপ ধারণ করতে চলেছেন, শুধুমাত্র একটি আতঙ্কে, সেটা হচ্ছে ক্ষমতা হারাচ্ছেন শেখ হাসিনা। ক্ষমতা হারাচ্ছেন এটা শেখ হাসিনা নিশ্চিত জেনেছে, তার কাছে তথ্য এসেছে, আমেরিকার তথ্য এসেছে, বিদেশি বিভিন্ন দূতাবাসের তথ্য এসেছে, ভারতের তথ্য এসেছে, সকল তথ্য আজকের শেখ হাসিনা পেয়ে এখন নিজেই বিচলিত হয়ে যাচ্ছেন। সকাল সন্ধ্যা তার বক্তব্য, জাতীয় সংসদে তার বক্তব্য, এবং বক্তব্য দেওয়ার সময় তার চেহারার মধ্যে যে পরিবর্তন পরিলক্ষিত হয়েছে সেটার দ্বারা দেশে বিদেশে সকল বাংলা ভাষাভাষী মানুষরাও, বিদেশিরাও বলতে শুরু করেছেন শেখ হাসিনা ক্ষমতার পথ রুদ্ধ হয়ে যাচ্ছে, শেখ হাসিনা ক্ষমতা হারিয়ে ফেলছেন, এবং শেখ হাসিনা অচিরেই তার সংসদ থেকে পদত্যাগ কিংবা তাকে যে কোনো উপায়ে এই রাষ্ট্র থেকে বিদায় নিতে হবে, সেই জায়গাটা নিশ্চিত হয়েছেন বিদায়ী। তার মধ্যে এই ধরনের একটি আতঙ্ক বিরাজ করছে। বাস্তবিক অর্থে শেখ হাসিনা ক্ষমতায় নেই। বিশ্বব্যাপী যারা তাকে এতদিন সহযোগিতা করেছে কিংবা নীরবে চুপ থেকেছে, তারা কেউ এখন আর শেখ হাসিনার পাশে নেই। শেখ হাসিনা তো এমনি শ্যামবর্ণের একজন ভদ্র মহিলা মানুষ, তাই তো? কিন্তু আজকের তার শ্যামবর্ণটি চেঞ্জ হয়ে কালো রূপ ধারণ করেছে তার চেহারার মধ্যে। তাকালেই বুঝতে পারবেন কি জানি এক জল আতঙ্ক তাকে আজকে আক্রমণ করছে, কি জানি এক গোপন আতঙ্ক তাকে আক্রমণ করছে, কি জানি এক যে কোনো মুহূর্তে তিনি ক্ষমতা হারাতে বসছেন, যে কোনোভাবে তার এই জায়গা থেকে আর পরিত্রাণের উপায় নেই, সেটা তার চেহারায় তার বক্তব্যে ফুটে উঠছে। মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে গিয়ে সেই আগের মতো তোর জোর নিয়ে কথা বলার সেই দাম্ভিকতা হারিয়ে ফেলেছে শেখ হাসিনা। এর একটা মাত্র কারণ, শেখ হাসিনা অবৈধ পথে দীর্ঘ 14 বছর পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় থেকে জনগণের উপরে যে স্টিম রোলার চালিয়েছে, নির্যাতন করেছে, র্যাবের ক্রস ফায়ার দিয়েছে, মানুষকে হত্যা করেছে, বিরোধী মতের মানুষদেরকে জুলুম করেছে, নির্যাতন করেছে, আয়নাগত চেষ্টা করেছে, এর প্রত্যেকটি পাই পাই করে শেখ হাসিনাকে হিসাব দিতে হবে এবং বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াতেই হবে। এই আতঙ্কে আজ তার ঘুম নষ্ট। এই আতঙ্কে আজ তিনি এখন এই মুহূর্তে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড অতিবাহিত করছেন একটি জাহান্নামের মধ্যে। আওয়ামী লীগের নেতারা বলেছিল না যে বাংলাদেশ এখন জান্নাত? এখন বাংলাদেশের সকল জায়গাটি আওয়ামী লীগের জন্য জাহান্নামের একটি কর্ণ হিসাবে পরিবেষ্টিত হচ্ছে। জাহান্নামের একটু করে সামান্য কিঞ্চিত যে বিব্রতকর সেই কঠিন পরিস্থিতি, সেটা একটু হলেও আওয়ামী লীগ বুঝতে সক্ষম হচ্ছে। বিদেশি বিভিন্ন স্যাংশন, গোপন নামের স্যাংশন চৌর হচ্ছে, যে যাদের বিরুদ্ধে স্যাংশন হচ্ছে তাদের তালিকায় শেখ হাসিনার আপন আত্মীয় স্বজনের সংখ্যা বেশি। আজকের বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে তাকিয়ে আছে। আজকের জনগণ জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন করে স্বাধীনতার স্বপ্ন দেখছে।